বন্ধুরা চলে এসেছি আমার তোমাদের সাথে গল্প করতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দুপুরের পরে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আজকে রোদ্দুরটা ভালো ছিল, কালকে বলেছিলাম যে একটু কাছাকুচি করে নেবো যদি রোদ্দুরটা ভালো থাকে। তো রোদ্দুরটা ভালো ছিল বলে আজকে আমি আমার 5-6টা নাইটি আগে সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে ওগুলো একটা বালতিতে দিয়েছিলাম আর একটা বালতিতে চাদর টাদরগুলো দুটো চাদরও ভিজিয়ে দিয়েছিলাম। যে কাচবো যখন একদিনেই কেচে নেবো, ওই রোজ রোজ কাচা আমার দ্বারা হয় না বাবা। তো একদিনেই সব করে নিয়েছি, এখন চাদরগুলো মোটামুটি শুকিয়ে গেছে। আগে চাদরগুলো কেচেছি, তারপরে নাইটিগুলো কেচে চান টান করে নিয়েছিলাম। তো সব এখন মোটামুটি শুকনোর দিকে, আর বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে তো হবে। এখন রোজই তো খবরে বলছে মঙ্গল বুধবার বৃষ্টি হবে, তো আজকে দেখলাম ভালো আছে ওয়েদারটা, আর দেরি করিনি বাবা, সাথে সাথে বসে পড়েছি কাজতে। আর বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুরু করছি মানে যেটা হচ্ছে বিশেষ কিছু নয়, সেটা হচ্ছে যে তোমরা অনেকে বলেছিলে হাজব্যান্ডের ছবি দেখাতে। হাজব্যান্ডের ছবি আমার কাছে আছে, কিন্তু আগের যে ছবি টবি সেগুলো এখনও আমার শ্বশুরবাড়িতে রয়েছে, ওগুলো আনতে যেতে হবে। আমি তো অনেক দিন ধরেই যাচ্ছি না, শরীরটা ভালো নেই বলে এর মধ্যে যাওয়াও হয়নি। তো আমি দেখি এই সপ্তাহে একদিন যাব গিয়ে, ওখানে আমার অনেক অ্যালবাম ট্যালবাম আছে, অনেক ফটোও আছে, তারপরে বেড়াতে যাওয়ার অনেক ফটো টটো এগুলো সব ওই বাড়িতেই আছে, ওগুলো সব আনা হয়নি। তো দেখি এর মধ্যে একদিন গিয়ে আমি ওই ফটোগুলো নিয়ে আসবো। আর আমার কাছে কিছু আছে মানে পুরনো, নতুন নতুন বলতে সেরকম কিছু নতুন নেই, সবই 4-5 বছর 6 বছর আগেকার ছবি। তো সেইগুলো আছে কয়েকটা ছবি, আজকে আমি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট যে ছবিটা দেখাচ্ছি সেইটা তোমাদেরকে, দাঁড়াও, সেটা হচ্ছে এই ছবিটা। এটা হচ্ছে আমরা বিয়ের পরে পরে, বিয়ের বেশ কিছুদিন পর, মানে ভালোই কয়েক বছর বাদে আমরা গিয়েছিলাম দীঘায়। তো সেখানে গিয়ে ওর আর আমার দুজনের ছবি। তখন আমি অনেক রোগা ছিলাম, ও অনেক রোগা ছিল। দেখো এটা হচ্ছে আমি আর আমার হাজবেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা যখন আমরা বিয়ে করেছিলাম তার কয়েক মাস পরের ছবি, তখন কেমন দেখতে ছিলাম একবার দেখো। এই যে এটা হচ্ছে আমি, একেবারে পিওর বাংলার বধু। আর এই পাশে হচ্ছে আমার ছর্দি, যে ছর্দির বাড়ি গিয়েছিলাম গানের বক ভিডিও দিয়েছিলাম, আমার সোদপুরে থাকে যে দিদি, ওই দিদি, ওর সাথে আমার ছোটবেলা থেকেই বন্ডিংটা ভালোই। আর এইটা হচ্ছে আমার অতি দেবতা, এই যে দেখো। আর আমাকে দেখো কি বাবা, এটা হচ্ছে আমি। আমি কিছু কিছু ছবি পেয়েছি, সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার বড় মেয়েকে নিয়ে। বড় মেয়ের যখন এই 1-1.5 বছর এরকম হবে, 1 বছরও হয়নি মনে হয় ওই সময়কার ছবি, কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক ছবি আছে, আমার বাড়িতে যেতে হবে, গেলে আমি অনেক ছবি নিয়ে আসতে পারবো, বেড়াতে যাওয়ার অনেক ছবি টবি সব আছে। এইটা তারপরে কোথায়, আর তো ছবিই পাই না ওর ছবি, না খুব একটা আমার কাছে নেই গো, এইটাই হচ্ছে মুশকিল, মানে এই বাড়িতে নেই আর কি। আর যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে দেখানো যাবে না। আর এইটা হচ্ছে আমার ছোট মেয়ে যখন হয়েছে, এই ছোট মেয়ে তখন হচ্ছে 4 মাস বয়স, এই 1 বছর 1 মাস 4 দিন বয়স। এই যে আমার ছোট মেয়েকে নিয়ে দেখো, দাঁড়াও আলো পড়ছে কি, হ্যাঁ এই দিক দিয়ে দেখো, এই দেখো আমরা দীঘা গেছিলাম আবার। আমরা প্রত্যেকবারে মানে বছরে অন্তত 4-5 বার দীঘা যেতাম, কোথাও যখন বেড়াতে যাওয়া হতো না তখন দীঘা চলে যেতাম। এই যে আমার ছোট্ট মেয়েকে, 1 মাসের মেয়েকে নিয়ে আমরা দীঘা গেছিলাম, এই যে দাঁড়িয়ে আছে আমার সব অনেক দিনকার ছবি, এখানে বিশেষ ছবি নেই ওর। আর এইটা হচ্ছে আমার নাতনি কোলে আছে, দেখো
আমার নাতনির মুখে ভাতের দিনের ছবি। অনেক পরিবর্তন না, দেখো তোমরা নিজেরাই বলো তখন আর এখনের মধ্যে কত পরিবর্তন। আমার বিয়ের সময় কেমন ছিল আর নাতনি হওয়ার সময় দেখো কেমন হয়েছে। তখন গোফ ছিল না, হিরো হিরো, আর এখন তো মানে মারা যাওয়ার আগের অনেক, এটা অনেক আগের, মানে আমার নাতনি তখন 7 মাসে মুখে ভাত, সেই দিন দুপুরবেলার ছবি এটা। এটা হচ্ছে আমার জামাই, এটা বড় মেয়ে, এটা বড় মেয়ের শাশুড়ি, এটা আমি, এটা আমার হাজবেন্ড। আর একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কেমন ছিলাম বিয়ের সময়। আলোটা পড়ছে, দেখতে পাচ্ছ আমি কেমন ছিলাম সেটা তোমাদেরকে দেখালাম। এই দেখো, মানে এটা বিয়ের পরের ছবি, আমার তখন ছোট মেয়ে, এই বড় মেয়ে হয়ে গেছে, তার পরের ছবি, মানে বিয়ের 3-4 বছর চলছে আর কি, সেই সময়কার ছবি। আমার দেওরের এক বন্ধুর বিয়ে ছিল, আমার শ্বশুর বাড়িতেই ছিল বিয়েটা, তো সেই দিনকে মানে বিয়ের দিনকে আমি সেজেছিলাম, মানে সাজগোজের সময় আর কি ছবিটা তোলা হয়েছিল। দেখো কিরম আমি দেখতে ছিলাম, বুঝতে পারছো? যাই হোক, এইভাবেই আমি কাটিয়ে দিয়েছি আমার দিনগুলো। এই দেখো আমি আর কি দেখাবো, আর তো সেরকম ছবি নেই। আর এই ছবিটা দেখাচ্ছি, এই যে আমার মেয়ের নাতনির মুখে ভাতের দিনেরই ছবি, এই যে এটা আমি, এটা 10 বছর আগের ছবি কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট ননদের বর, এটা হচ্ছে আমার মেজো ননদ, মানে এটা আমার খুড়তুতো ননদ, থাকে হচ্ছে মধ্যম গ্রামে, আর এটা আমার ছোট ননদ, নিজের ননদের বর। এর সাথে আমার রিলেশনটা, এদের সাথে আমার রিলেশনটা খুব ভালো, যেহেতু ওরা কাছে থাকে এবং মানে বিপদে আপদে সব কিছুতে ওরা আমার খবর নেয়, পাশে আসে, রোজ একবার করে হলেও আমার ননদ আমাকে একটা ফোন করে যে বৌদি কেমন আছো, যেহেতু একা থাকি। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার ননদের এই 4-5 বছর বয়স, এত ছোট থেকে ওকে আমি দেখছি, তো সেই কারণে ওর সাথে একটা বন্ডিংটা ভালোই, এই আর কি, আর কিছুই না। মানুষের সাথে ব্যবহারটাই তো আসল, আমার সাথে তোমার রিলেশন নাও থাকতে পারে কিন্তু তোমার সাথে আমি কি ব্যবহার করেছি সেটা কিন্তু আমার, তোমাদের মানে যে কোনো লোকের মনের মধ্যে কিন্তু সেটাই থেকে যাবে, যে কথা হয়তো বলি না কিন্তু দেখা হয় না, হয়তো অন্য কোনো কারণ হতে পারে, দূরত্বের অভাবে হতে পারে, শরীরের অভাবে যাতায়াত বন্ধ হতে পারে, কিন্তু মানুষের সাথে মানুষের ব্যবহারটা, এইটা কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না। তো সেরকম আমিও অনেকের অনেক কিছু ব্যবহার ভুলতে পারি না, তবু আমি চেষ্টা করি ভুলে যাওয়ার। একবার মানে 10 বার ঝগড়া হওয়ার পরেও যদি কেউ আমাকে একবার ভালো করে কথা বলে আমি ভুলে যাই, যে আমাকে সে গালাগালি দিয়েছে বা আমার সম্পর্কে বাজে কথা বলেছে বা আমাকে বদনাম করেছে কোথাও, সব শোনার পরেও আমি কিন্তু ভুলে যাই। যার জন্য আমার মেয়েরাও অনেক সময় রেগে যায় যে মা তুমি কেন এরকম করো, মা তুমি কেন সবার ব্যাপারে সব কিছুতে মেনে নাও, কেন তুমি প্রতিবাদ করো না। আমি বলি আমার ভালো লাগে না করতে, কী প্রতিবাদ করব, কাদেরকে করব প্রতিবাদটা, যারা প্রতিবাদ করার মতন বুঝবে তাদেরকেই তো প্রতিবাদ করা যায়, যারা বুঝবে না তাদের সাথে প্রতিবাদ করে ঝগড়া করে কী লাভ, লাভ নেই, তার থেকে ছেড়ে দাও। ইগনোর হচ্ছে সব থেকে ভালো প্রতিবাদ আমার কাছে, আমার মতে ইগনোর করো, ইগনোর যত করবে তত তুমি ভালো থাকবে। তো আমি ইগনোরটাই করার চেষ্টা করি, কী করবো, ঝগড়া করে মাথা ফাটিয়ে চিৎকার করে গলা ফাটিয়ে ওই সব আমি করতে পারি না বাবা, আমার দরকার নেই, আমি নিজের মতন থাকি, খাই দাই ঘুমাই, না খেতে পেলেও লোককে বলি না, না ঘুম হলেও লোককে বলি না, এখন তাও তোমাদের সাথে একটু শেয়ার টেয়ার করি, আগে তো এগুলোও বলতাম না। আর তো সেরকম কিছু নেই, এই যে হাজবেন্ডের ছবি আরেকটা পেয়েছি, এই যে মেয়ে কেক খাওয়াচ্ছ, এটা তো মনে হয় দেখালাম, এটা তো দেখালাম, এই যে আমার নাতনির ছবি আমার কোলে,
সাত মাস বয়স ছিল তখন, আর তো সেরকম কিছু পাচ্ছি না। আর যখন আমার হাজবেন্ড মারা যায় তার কিছুদিন আগের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, কিছুদিন মানে কয়েক বছর আগের ছবি, ওরা কাশ্মীর গেছিল, কয়েক বছর মানে কি ভালোই কয়েক বছর আগের ছবি, তো তখনকার ছবি এটা, মনে হচ্ছে সেই ভদ্রলোক আর এই ভদ্রলোক এক, একদম চেনা যাবে না, পুরো টোটাল চেঞ্জ হয়ে গেছে, এরকম 10 বছর আগে এরকম ছিল। আর এইটা এইটা তাও এটা ধরে নাও 6-7 বছর আগের ছবি, এটা কতটা চেঞ্জ। তো তোমাদেরকে দেখালাম আমার হাজবেন্ডের ছবি, আমার পরিবারের কয়েকজনের ছবি দেখালাম, যা ছিল সামনে পেয়েছি, আরও আছে কিন্তু সবার ছবি একসাথে দেখালাম না পরিবারের, তো সবারটাই আস্তে আস্তে তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো, সবার সাথেই পরিচয় করিয়ে দেব। সবার সাথে হবে কিনা বলতে পারছি না, তবে কয়েকজনের সাথে তো নিশ্চয়ই হবে, যাদের সাথে পরিচয় করানোটা আমার উচিত বা করবো, কখনো কখনো নিশ্চয়ই করবো। এই দেখো আমার ছোট ননদের বর আমাকে কেক খাওয়াচ্ছে নাতনি মুখে ভাতের দিয়ে, আমার ননদের ছবিগুলোও আছে, এগুলো সব আমার মনে হচ্ছে আমার মেয়ের বাড়িতে চলে গেছে, আমার মেয়ে অনেক ছবি নিয়ে গেছে, তো আমার মনে হচ্ছে ওর কাছে চলে গেছে ছবিগুলো, যার জন্য আমি পাচ্ছি না ছবিগুলো, অনেক ছবি ছিল অনেক, ও নিয়ে গেছে ছবিগুলো, যার জন্য না আমি ঠিক পাচ্ছি না। আর এইটা আমার মুখের মধ্যে দেখো না কেক লাগিয়ে দিয়েছে, এই দেখো পুরো মুখটা কেকে ভর্তি, এই মুছে দিয়েছি তারপরেও এটা আছে, আর কে যেন টুক করে একটা ছবিও তুলে ফেলেছিল জানি না সেটা। আসলে আমরা যখন মানে কোনো একটা অকেশন হলে ননদরা দেওর যা, তারপরে আরও অনেক মানে মাসি টাসিরা আছে, মানে আমার বরের দিক দিয়ে বলছি, তো তারা মানে ভীষণ মানে গৈরিকা, গৈরিকা তো আমার পিসি শাশুড়ি, কিন্তু পিসি শাশুড়ি তো মনে হয় না, আমরা তো মনে করি না যে আমরা পিসি শাশুড়ি বা ইয়ে, সেগুলো তো তোমাদের কাছে ও গল্পও করেছে অনেক, তো সেই রকমভাবে কী বলতো আমরা যখন বসি তখন আর মনে হয় না যে বাইরের কোনো লোকের আমাদের নিমন্ত্রণ করার প্রয়োজন আছে, শুধু নিজেরাই গল্প করা খাওয়া দাওয়াতেই সময় কেটে যায়। তো যাক আজকে এইটুকুনি তোমাদেরকে দেখালাম, আর বেশি বাড়ালাম না, কালকে আবার অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসব। ভালো থেকো সবাই, আর আমিও ভালো থাকবো এই আশাটা তোমরা, প্রার্থনাটা তোমরা করো, আর সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে প্লিজ কেউ ভুলো না। আজ আসছি, টাটা।